ইন্না জাআলনাহা ফিতনাতান লিজ্জালিমিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন নিশ্চয় আমি উহাকে অর্থাৎ জাক্কুম গাছকে জালিম তথা অত্যাচারীদের জন্য বিপদজনক করেছি। জাক্কুম গাছকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য বিপদজনক করে দিয়েছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন নিশ্চয় এই জাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে বের হবে, জাহান্নামের তলদেশ থেকে জাক্কুম গাছ বের হবে। তালউহা কাআন্নাহু রুউসু শায়াতিন, জাক্কুম গাছের ফলগুলি হবে, জাক্কুম গাছের ছড়াগুলি হবে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা কি আমরা কেউ কখনো দেখেছি? না, আমরা কেউ কোনোদিনও দেখিনি। তবে আমরা ধরে নিতে পারি যে শয়তানের মাথা একটা খারাপ জিনিস। আমরা অনেক সময় আমাদের কোনো ব্যক্তিকে যদি সে ভালো কাজ করে থাকে তখন আমরা বলি মানুষটা ফেরেস্তার মতো, ঠিক কিনা? অর্থাৎ ফেরেস্তার মতো কাজ করেছে ওই জন্য বলি মানুষটা ফেরেস্তার মতো, ফেরেস্তা নিশ্চয় ভালো। আর জাহান্নামের যেই ফল যেই ছড়া এই গাছের ফল মানুষকে খেতে দেওয়া হবে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন তারা এই জাক্কুম গাছের ফল ভক্ষণ করবে, এ দিয়ে তাদের উদার পূর্তি করবে, পেট পূর্তি করবে। এই জাক্কুম গাছের ফলের রস হবে তেলের তলানির মতো, জাক্কুম গাছের ফলের রস হবে তেলের তলানির মতো। এই তেলের তলানির মতো গরম টকটকে গরম যখন মানুষেরা এই জাক্কুম গাছের ফলগুলি ভক্ষণ করবে তখন তাদের ভেতরের নাড়িভুড়িগুলি একেবারে আগুনে জ্বলে উঠবে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামীদের শাস্তি প্রদান করবেন। উক্ত বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 21 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা ফাঁদ। লিত্বাগিনা মাআবা, এটা আল্লাহদ্রোহীদের জন্য আশ্রয় স্থল। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা, সেখানে তারা শীতল এবং সুপ্রিয় জিনিসের স্বাদ আস্বাদন করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে শুধুমাত্র ফুটান্ত টকবকে গরম পানি এবং ক্ষত হতে নির্গত রক্তপুঁজ। জাযাআন ইফাকা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা তাদের কর্মের পূর্ণ প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা এই কিয়ামতের দিবসের হিসাব নিকাশ সম্পর্কে তারা কোনো খবরই রাখত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলিকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের সব কিছু গুনে গুনে লিখে রেখে দিয়েছি। ফাদুকু, অতএব তোমরা গ্রহণ করো আস্বাদন করো।